ফেসবুকে যারা অপ্রয়োজনীয় সেলফি ছবি পোস্ট করে এটা কি নাজায়েজ নয়? জি ভাই, অপ্রয়োজনীয় যে কোনো কাজে ঠিক করা ঠিক নয় এবং অবৈধের মধ্যে পড়ে যাবে অনেক সময়, যখন সেটার একেবারে হারাম পর্যায়ে কখনো চলে যায়, কখনো মাকরুহ পর্যায়ে থেকে যায়। অর্থাৎ কখন সেটা? যখন সেটার কোনো কারণ না থাকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসকে আমি স্মরণ করিয়ে দিই, যারাই এই কাজটি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মার এ তরকুহু মা লা ইয়ানিহি, একজন মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে জিনিস অর্থহীন সে পরিত্যাগ করবে, অর্থহীন কাজ সে করবে না। আমাদের সমাজে অনেকেই দেখা যায় শুধু শুধু কিছুক্ষণ পরপরে প্রোফাইল বদলাচ্ছে, ছবি দিচ্ছে, আরেকজনের ছবি দিচ্ছে, বিনা কারণে ছবি দিচ্ছে, কখনো কখনো শেখদেরকে বিব্রত করছে, এটা কিন্তু ঠিক নয়। তারা উচিত হবে এই জাতীয় ছবি বারবার না বাদ দিয়ে যতটুকু দাওয়াতের কাজে প্রয়োজন ততটুকু ব্যবহার করবে, দাওয়াতের কাজে দিতে হলে সেটা দিতে পারবে তার প্রয়োজনে, কিন্তু এর বাইরে শুধু শুধু ছবি পোস্ট করে আল্লাহ তাআলা তাকে যে সৌন্দর্য দিয়েছে তার চেয়েও সৌন্দর্য আরও রয়েছে, সে হয়তো মনে করছে সে বেশি সুন্দর, তার থেকে বেশি সুন্দর থাকতে পারে। এই জন্য যদি শুধু শুধু প্রচার করার প্রয়োজন নেই, এতে ফেতনাও তৈরি হবে, এর দ্বারা নারীরাও ফেতনা তৈরি হবে। নারীদের ছবি হলে তো হারাম, কোনো সন্দেহ নেই এটাতে। সুতরাং এই জাতীয় কাজগুলি করা উচিত নয়, শুধু শুধু ছবি পোস্ট করা উচিত নয়, এটা আমাদের জানা দরকার।